অধিক সন্দেহপ্রবণ রাগ ও হিংসা করা মানুষগুলো অধিক মাত্রায় ভালোবাসতে পারে। মূলত এরাই সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা হয়। গভীর রাতে প্রিয় মানুষের ফোন ওয়েটিং বিলেও যদি জিজ্ঞেস না করে তার সাথে কথা বলছ, তাহলে সে কিভাবে প্রপার ভালোবাসে সেটা আমার জানা নেই। প্রিয় মানুষটা বিপরীত লিঙ্গের কারোর সাথে কথা বললেও যদি বিন্দু মাত্র হিংসা কিংবা রাগ না হয়, তাহলে সেই মানুষটার ভালোবাসায় ঘাটতি আছে অনেক। শাসন করা তারই সাথে যে সুহার করতে জানে। খাঁটি প্রেমিক কিংবা প্রেমিকা কখনোই ভালোবাসার মানুষের সকল চাওয়া এবং বাহবগুলোকে যেটা ভালো সেটাই করতে পারবে, যেটা অন্যায় কিংবা ভুল সেটা কখনোই আল্লাদি কণ্ঠ বা জানাবে না। প্রেমিক হয়ে সময় তোমাকে সে বলবে না চলো ভিজি, বরং তোমাকে মনে করিয়ে দিবে গতবার ঠান্ডা লাগার ভয়। তোমার সব পাগলামিতে সাপোর্ট না দেয়াই হলো একজন সত্যিকার প্রেমিকের লক্ষণ। যে মেয়ে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে তার চাওয়া পাওয়াগুলো থাকবে খুবই সীমিত। একবেলা দামি রেস্টুরেন্টে গেলে পরের বার তোমাকে না খেয়ে থাকতে হবে এই ভেবে সে ফুটপাতে কিছু খেয়ে তোমার পাশে থাকবে। ভালোবাসতে হলে আগে মন ছুতে হয়। যে মন ছুতে পারে তার ভালোবাসা পাবার অভাব হয়। রাগী মানুষের হৃদয়ে থাকে ভালোবাসার অফুরন্ত ভান্ডার, কিন্তু খুব কম মানুষই সেই ভান্ডার খুলে ভেতরে প্রবেশ করতে পারে। স্মাইলার ফ্রেন্ডস, অধিক সন্দেহপ্রবণতা রাগ কিংবা হিংসা এগুলো আসলে